ক্যাকলিন টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ক, আর প্রত্যেক দিনের মতন আজকেও ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রত্যেক দিন আপনাদেরকে যেরকম দুটো ভাগে আমরা ওয়েদারের ইনফরমেশন দিই, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, আজকেও ঠিক সেরকমই একটা ফরম্যাটে আপনাদেরকে এই ওয়েদারের ইনফরমেশন এবং আপডেট দিতে এলাম। প্রথমে উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে সিকিম সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং তার সঙ্গে সিকিম সংলগ্ন যে গ্রাম বা অঞ্চলগুলো রয়েছে, সব জায়গাতেও কিন্তু ঠান্ডা বেশ ঝাঁকিয়ে পড়েছে। এবং যারা উত্তরবঙ্গে এই মুহূর্তে বেড়াতে যাবেন, ঠিক করছেন বা বেড়াতে গিয়েছেন, তাদের জন্য জানিয়ে রাখি যে স্নোফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় দার্জিলিং এবং সংলগ্ন যে সিকিমের যে অঞ্চলগুলো রয়েছে সেসব জায়গাতেও যেহেতু তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে, তাই জন্য কিন্তু স্নোফল উপভোগ করতে পারবেন পর্যটকরা এবং সেখানকার এলাকাবাসীরা, এমনটা জানা যাচ্ছে। ফলে ঠান্ডা নেই নেই করে যে ঠান্ডাটা যে আবার ফিরে এসেছে এবং এটা কতদিন থাকবে সেই দিকেও আমরা নজর রাখবো, আপনাদেরকে জানাবো। তবে আপাতত দাঁড়িয়ে যে উত্তরবঙ্গের যদি ওয়েদারের কথা বলি, তাহলে দার্জিলিং এবং সংলগ্ন জেলাগুলি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ডুয়ার্স পর্যটন যে জায়গাগুলি রয়েছে সব জায়গাতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে এবং ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই কুয়াশা যখন কেটে যাবে তার পরে পরে কিন্তু আরেকবার তাপমাত্রা পারদ আরেকটু নেমে আসবে, অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে। অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিকের থেকেও তাপমাত্রা বেশ 1-2 ডিগ্রি নিচে চলে যাচ্ছে। একই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির ক্ষেত্রেও যদি আমরা নজর রাখি, তাহলে দেখতে পাবো যে সেখানেও তাপমাত্রার পারদ অনেকটাই নিচের দিকে, স্বাভাবিকের থেকেও নিচে ঘোরাফেরা করছে, এবং রাতের তাপমাত্রা যে স্বাভাবিক যে থাকে তার থেকেও 1-2 ডিগ্রি করে কিন্তু নিচে রয়েছে। এই গেল উত্তরবঙ্গের খবর। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, পুরুলিয়া, তার সঙ্গে সঙ্গে আপনার ঝাড়গ্রাম, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, এই অঞ্চলগুলোতেও ঝাড়খণ্ড এবং বিহার থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, অর্থাৎ উত্তুরে হাওয়া ঢুকছে, তার ফলে কিন্তু ঝাঁকিয়ে শীত পড়ছে এবং এই শীতের আবহাওয়া আরেকটু বজায় থাকবে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রেও যদি আমরা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানেও তাপমাত্রা হেরফের হচ্ছে এবং সেটা কিন্তু অনেকটাই নিচে, অর্থাৎ টেম্পারেচার ডিপ করেছে অনেকটা বলা যেতে পারে। কলকাতা সংলগ্ন হাওড়া এবং হুগলি এবং কলকাতা জেলাতে তাপমাত্রা অনেকটাই কম। কলকাতাতে জানা গিয়েছে যে 14.1 ডিগ্রি, অর্থাৎ আমরা বছরের শুরু এবং শেষ দিকটা, তো 2023 যখন শেষ হয়েছিল তখন দেখেছিলাম যে 15 ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা। আবার দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা পড়ে গিয়েছি এবং তৃতীয় সপ্তাহের দিকে এগোচ্ছি, তখন কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, আবার 14.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। অর্থাৎ ঠান্ডা অনেকটাই, স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং ঠান্ডা আরও পড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একই সঙ্গে নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এইসব জেলাগুলিতে কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই, তার জন্য কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, এবং আকাশ যেহেতু পরিষ্কার আছে সেই জন্য রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা অনেকটাই নিচের দিকে নেমে গিয়েছে। তাপমাত্রার পারদও একেবারে স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে কলকাতাতেও এবং কলকাতার সংলগ্ন জেলাগুলিতেও ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং রাতের দিকেও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, ফলে সেই কুয়াশার জন্য কিছুটা তাপমাত্রা হেরফের হলেও পরের দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেলে তাপমাত্রা আরও নিচের দিকে নামবে। ফলে টেম্পারেচার যদি নিচের দিকে নামছে, স্বাভাবিকভাবেই পর্যটকদের ঢলো রাস্তায় নামছে, ঘুরতে যেতে পারবেন, বেড়াতে যেতে পারবেন, খাওয়া দাওয়া আনন্দ উপভোগ করবেন, যেরকম শীতকালটা যেরকম কাটে আমাদের প্রত্যেক বাঙালি, সেগুলো রয়েছে। টুরিস্ট স্পটগুলোতেও প্রায় একেবারে উপচে পড়া ভিড়, তাই আপাতত এই ওয়েদারটা আমরা এনজয় করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে যে তাপমাত্রা কতদিন এরকম ঠান্ডা থাকবে? ঠান্ডা তো মাঝে মাঝেই যাতায়াত করছে, যাচ্ছে আসছে, আবার গরম পড়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে। জানুয়ারির প্রথম দিকে আমরা দেখেছি যে বেশ গরম গরম লাগছিল, সেইটা কতদিন থাকবে? আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেরকমভাবে টেম্পারেচার চেঞ্জ হবে না, পরিবেশ আবহাওয়া যেরকম রয়েছে সেরকমই থাকবে। তারপরে একটা আবহাওয়ার বদল সম্ভাবনা রয়েছে, একটা এক্সপেকটেশন রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। ফলে আপাতত পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত এরকম তাপমাত্রা আমরা উপভোগ করতে পারবো, একটা শীতের আমাজ থাকবে এবং এই শীতের স্পেলটাও চলবে, যা কি ঠান্ডা পড়েছে সেটাও থাকবে। তারপরে একটা আবার সম্ভাবনা থাকছে যে পরিবর্তন হওয়ার আবহাওয়া, ফলে গরম বাড়বে কি ঠান্ডা আরও বাড়বে নাকি ঠান্ডা বজায় থাকবে, এই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো, সেই আপডেটও আপনাদেরকে দেব। তবে আপাতত আজকের ওয়েদার আপডেট এই পর্যন্তই। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, শেয়ার করুন এবং বাকিদেরকেও দেখার সুযোগ করে দিন। অবশ্যই ক্যালকুলিং টিভির পর্দায় আপনাদের নজর থাকুক অন্যান্য খবরাখবরের জন্য।